একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়ানোর ফাঁকে হঠাৎ তার ব্যাগ থেকে একটা কাঁচের বয়াম টেবিলের উপরে রাখলেন। সব ছাত্ররা শিক্ষকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর সেই শিক্ষক কাঁচের বয়ামের ভেতরে কতগুলো বড় পাথরের টুকরো ভরতে লাগলেন। বয়ামটা একসময় ভরে গেল। তিনি বললেন, ছাত্ররা দেখো তো আর কোনো পাথর রাখা যাবে কিনা। ছাত্ররা সবাই উত্তর দিল, না স্যার। শিক্ষক বললেন, তাহলে বয়ামটা ভরে গেছে, তাই না? ছাত্ররা বলল, জি স্যার। এবার শিক্ষক কতগুলো ছোট পাথর বয়ামটাতে খুব সাবধানে প্রবেশ করাতে লাগলেন। ছোট পাথরগুলো বড় পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে গেল। তিনি বললেন, এবার কি পুরো বয়ামটা ভরেছে, কি বলো তোমরা? সবাই একই সাথে বলল, জি স্যার। তিনি এবার বালু ঢালতে লাগলেন। পাথরের ফাঁকে ফাঁকে বালু ঢুকতে লাগলো এবং এভাবে বয়ামটাকে পূর্ণ করে তুললেন তিনি। আর এমন ভাবেই পূর্ণ করলেন, আর কিছুই সেখানে রাখা যাবে না। শিক্ষক এবার বললেন, আচ্ছা এবার আমরা পুরো ঘটনাটাকে উল্টো করে করি। এই বলে তিনি প্রথমে বয়ামটা খালি করে বালু ঢুকালেন এবং সম্পূর্ণ পাত্রটা পূর্ণ করলেন। আর এভাবে তিনি অন্য বড় পাথর আর ছোট পাথর বয়ামে ঢোকানোর চেষ্টা করলেন, কিন্তু সেটা তিনি আর পারলেন না। তিনি ছাত্রদের বললেন, তোমরা কি খেয়াল করেছো, এই বয়ামে একটু আগে সবগুলো জিনিস রাখা গিয়েছিল, কিন্তু এবার সেটা সম্ভব হয়নি। এই যে পাত্রটা দেখছো, এটাই হলো আমাদের জীবন। এই যে বড় বড় পাথর খণ্ড দেখছো, এরা হলো আমাদের পরিবার, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা। আর ছোট পাথরগুলো হলো আমাদের গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি, আর বালু হলো বাকি সবকিছু আমাদের জীবনে আর যা যা করতে হয় সেসব। প্রথমেই যদি আমরা ছোট ছোট জিনিস দিয়ে জীবনটাকে পূর্ণ করে ফেলি, তাহলে বড় কাজগুলো আর করা হবে না। অতএব সবার আগে পরিবারকে সময় দেবে, বাবা মায়ের যত্ন নেবে, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, লেখাপড়া করবে, তারপর বাকি জিনিসগুলোর উপর নজর দেবে। এক ছাত্র দাঁড়িয়ে বলল, স্যার বয়ামটা এখনো ভরেনি, আপনি যদি এর মধ্যে পানি ঢালেন পানির জায়গা হবে। এ কথা শুনে তিনি পাথরখণ্ড আর বালু ভরা পাত্রটিতে এক বোতল পানি ঢেলে দিলেন। শিক্ষক বললেন, এই পানিটাই হলো আনন্দ, মানুষের জন্য কিছু করা, সেবা ও সাহায্য করার মানসিকতা। তুমি যাই করো না কেন, জীবন আনন্দময়। মানুষের জন্য সব সময় কিছু না কিছু করার সময় তুমি চাইলেই বের করে নিতে পারবে। কখনো অর্থ দিয়ে, কখনো বা নিজের শ্রম দিয়ে অথবা বুদ্ধি দিয়ে তুমি মানুষের উপকারে আসতে পারবে, তাতেও তুমি অনেক আনন্দ ও মানসিক প্রশান্তি পাবে। জীবনটা যত কষ্টেরই হোক না কেন, ব্যস্ততা যতই থাকুক না কেন, জীবনকে উপভোগ করুন, আর প্রয়োজন এবং বিলাসিতার মধ্যে পার্থক্য বুঝতে শিখুন। দেখবেন জীবন অনেক আনন্দময়। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন।